ওকে বিয়ার্স, আমি আপনার দেখাচ্ছি যে এখানে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরির জন্য যে ফর্মুলাটি ইউজ করবেন। এখানে আমি ইউজ করেছি 20 কেজি গোবর, 4 কেজি খৈল আর 3 কেজি ডিএপি ওইটা দিয়ে। তো এটা আপনার বেশি পরিমাণ পানি দিয়ে একদম পাতলা করে মিক্সড করে সমস্ত পুকুরে আপনার ছিটিয়ে দিবেন। এটাকে আপনার নাড়িয়ে একদম মিক্সড করে নেবেন। ও, এটাতে আমি আগে বলে নিই যে এটা পুকুর হচ্ছে আপনার 33 শতক। তো এখানে পানির যে লেয়ার, পানির যে পরিমাণ, সেটা আপনার 20 শতক জায়গার মতো আছে। তো সেটাতে আমি এরকম ইউজ করেছি, এটা আমার মতো ইউজ করেছি, আপনার মতো ইউজ করবেন, সমস্যা নেই। তো পুকুরে যখন প্রাকৃতিক খাবার তৈরি হয়ে যাবে, তখন 2 দিন পরেই আপনি কী করবেন বা পরের দিনে আপনি রেনু চাটতে পারবেন। তো এটা ভালোভাবে ভালো করে নাড়িয়ে নেবেন। সেখানে আমি কীভাবে নাড়াচ্ছি, একদম ফুললি মিক্সড করে নেবেন, আরও পানি দিবেন প্রয়োজনে, আর একটা পাতিল নিয়ে পানি নিয়ে তারপর ওটা সমস্ত পুকুরে ছিটিয়ে দিবেন। বালতি নিয়ে তারপর আপনি সমস্ত পুকুর পাড়ে পানি দিয়ে ছিটিয়ে দিবেন। ওটা আপনার 24 ঘন্টার ভিতরে আপনার পানির কালারটা চেঞ্জ হয়ে যাবে। 24 ঘন্টা লাগে না, 12 ঘন্টার ভিতরে আপনার পানির কালারটা চেঞ্জ হয়ে আপনি দেখবেন যে প্ল্যাঙ্কটন তৈরি হয়ে গেছে, পুকুরে প্রাকৃতিক আবার তৈরি হয়ে গেছে। তো দেখতেই দেখুন কীভাবে এটা ছিটানো হয়, সাথেই দেখুন। আর আমি পরবর্তীতে আরও ভিডিও দিব, আপনি যখন পুকুরে প্ল্যাঙ্কটন তৈরি হয়ে যাবে, প্রাকৃতিক খাবার তৈরি হয়ে যাবে, তখন অবশ্যই ভিডিও দেখতে পারবেন।